গত কয়েক বছর রাজনীতিতে নিষ্প্রাণ থাকলেও এই বছরের শেষের দিকে বেশ জোরে সরে উপস্থিতি জানান দিয়েছে বিএনপি। বিভাগীয় সমাবেশগুলো রাজনীতির মাঠে উত্তাপ ছড়িয়েছে। বছরের শেষ দিকে বিএনপি মহাসচিব গ্রেপ্তার হয়, উত্তাপ আরো বাড়ে। গতানুগতিক রাজনৈতিক কর্মসূচি চলতি বছর শুরু করে বিএনপি। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দলীয় কর্মকাণ্ড বাড়ানোর চেষ্টা করে দলটি। এর সাথে রাজনৈতিক কর্মসূচিতে দলীয় নেতাকর্মীকে হত্যার বিষয়টি যুক্ত হলে কার্যক্রম জোরদার হয়। দলীয় কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতিও বাড়তে থাকে। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ইস্যুতে জনসম্পৃক্ততা বাড়াতে বিভাগীয় গণসমাবেশ করার উদ্যোগ নেয় দলটি। পুরনো ইস্যুর সাথে যোগ করা হয় খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি। 12 অক্টোবর চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে গণসমাবেশের মাধ্যমে শুরু হয় বিএনপির বিভাগীয় কর্মসূচি। এরপর সফলভাবে খুলনা, রংপুর, বরিশাল, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা ও রাজশাহীতে গণসমাবেশ করে বিএনপি। এতে দলীয় নেতাকর্মীদের ব্যাপক সাড়া মেলে নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে গণসমাবেশে অংশ নেয় তারা। বিভাগীয় গণসমাবেশের সফল সমাপ্তি ঘটে 10 ডিসেম্বর ঢাকায় সমাবেশের মাধ্যমে। এতে 10 দফা দাবি তুলে ধরে সরকার পতন আন্দোলনের ডাক দেয় বিএনপি। ঢাকা বিভাগীয় গণসমাবেশের একদিন আগে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের সংগঠিত হওয়ার চেষ্টা ব্যর্থ করে দেয় পুলিশ। এই সময় সংঘর্ষে মারা যায় একজন, গ্রেপ্তার হন বিএনপি মহাসচিব সহ 200+ নেতাকর্মী। অভিযানের নামে পুলিশ দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। তারা বলছেন বিএনপির সভা সমাবেশ সফল হওয়ায় ভীত হয়ে পড়েছে সরকার। বিদেশি কূটনীতিকদের সাথে বিএনপি নেতাদের যোগাযোগ ও বৈঠকের বিষয়টিও ছিল এ বছরে আলোচিত বিষয়। সানজিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। গত কয়েক বছর রাজনীতিতে নিষ্প্রাণ থাকলেও এই বছরের শেষের দিকে বেশ জোরে সরে উপস্থিতি জানান দিয়েছে বিএনপি। বিভাগীয় সমাবেশগুলো রাজনীতির মাঠে উত্তাপ ছড়িয়েছে। বছরের শেষ দিকে বিএনপি মহাসচিব গ্রেপ্তার হয়, উত্তাপ আরো বাড়ে। গতানুগতিক রাজনৈতিক কর্মসূচি চলতি বছর শুরু করে বিএনপি। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দলীয় কর্মকাণ্ড বাড়ানোর চেষ্টা করে দলটি। এর সাথে রাজনৈতিক কর্মসূচিতে দলীয় নেতাকর্মীকে হত্যার বিষয়টি যুক্ত হলে কার্যক্রম জোরদার হয়। দলীয় কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতিও বাড়তে থাকে। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ইস্যুতে জনসম্পৃক্ততা বাড়াতে বিভাগীয় গণসমাবেশ করার উদ্যোগ নেয় দলটি। পুরনো ইস্যুর সাথে যোগ করা হয় খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি। 12 অক্টোবর চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে গণসমাবেশের মাধ্যমে শুরু হয় বিএনপির বিভাগীয় কর্মসূচি। এরপর সফলভাবে খুলনা, রংপুর, বরিশাল, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা ও রাজশাহীতে গণসমাবেশ করে বিএনপি। এতে দলীয় নেতাকর্মীদের ব্যাপক সাড়া মেলে নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে গণসমাবেশে অংশ নেয় তারা। বিভাগীয় গণসমাবেশের সফল সমাপ্তি ঘটে 10 ডিসেম্বর ঢাকায় সমাবেশের মাধ্যমে। এতে 10 দফা দাবি তুলে ধরে সরকার পতন আন্দোলনের ডাক দেয় বিএনপি। ঢাকা বিভাগীয় গণসমাবেশের একদিন আগে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের সংগঠিত হওয়ার চেষ্টা ব্যর্থ করে দেয় পুলিশ। এই সময় সংঘর্ষে মারা যায় একজন, গ্রেপ্তার হন বিএনপি মহাসচিব সহ 200+ নেতাকর্মী। অভিযানের নামে পুলিশ দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। তারা বলছেন বিএনপির সভা সমাবেশ সফল হওয়ায় ভীত হয়ে পড়েছে সরকার। বিদেশি কূটনীতিকদের সাথে বিএনপি নেতাদের যোগাযোগ ও বৈঠকের বিষয়টিও ছিল এ বছরে আলোচিত বিষয়। সানজিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।